আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকে আমি আছি হচ্ছে লা ভিক্টোরিয়ানসে, এটা হচ্ছে ভিক্টোরিয়ার পাশে, মানে এটা হচ্ছে ডিগ্রি শাখা না, এটা হচ্ছে আপনার ওই যে কলেজ সেকশন যেটা এটার পাশে। আর আজকে আমরা আসছি হচ্ছে এই যে আমি দিয়ে দিচ্ছি এখানে সাগরানা, এটাতে আসছি সাগরানা খাওয়ার জন্য। এটার প্রাইস হচ্ছে আপনার 799 টাকা, এটা প্রতি ফ্রাইডেতে পাওয়া যায়। আর এটাতে কী কী আছে আমরা অর্ডার দিব, দেখাবো। আর এখানে মেনলি হচ্ছে ফার্স্টে আছে হচ্ছে পোলাও, তারপরে আছে হোল চিকেন রোস্ট, জেল কাবাব, তারপরে হচ্ছে এগ কারি, সালাদ, ড্রিঙ্কস, এগুলো আছে। এগুলো এখানে দেখতে পারতেছেন আপনারা আই গেস। আর হচ্ছে আমার সাথে এখন আছে, মানে স্পন্সর হিসেবে আছে হচ্ছে আমাদের রাজকুমার সাকিব ভাই, উনি আমার আজকে স্পন্সর করতেছে খাওয়ানোর জন্য। তারপরে আছে আমাদের আপনাদের অতি পরিচিত শাকিল দিজ্জল ভাই, আর আছে আমাদের এক বড় ভাই রাজকুমার সাকিবের কাজিন, আমাদেরও কাজিন বড় ভাই, প্রিন্সের চেহারা। সো আমরা এখন খাবার অর্ডার দিব, খাবার অর্ডার দেওয়ার জন্য লোক ডাকবো। দেখি ভাই আগ্রানা যেটা আছে এটা একটা দিয়ে নেবো। তারপরে হচ্ছে এটা হচ্ছে ওই যে এগুলোর কি বলে জানি, কি বলে কাবাব, তারপরে হচ্ছে সালাদ, তারপরে ডিম দিছে, এই যে এগ, এখানে কিছু কারি আছে, তারপরে হচ্ছে এগুলো দিছে, আর হচ্ছে একটা কোকা কোলা দিছে। তো আমরা এখন খাবো বন্ধুরা সবাই মিলে, দেখাচ্ছি। আমাদের এখানে চলে আসছে এই যে জালি কাবাব, এটা জালি কাবাব দিছে। আচ্ছা ফার্স্টে জালি কাবাবটা ট্রাই করি, দেখি জালি কাবাবটা কেমন লাগে। জাল জাল ফিলিং, জাল জাল। কটা কটা লাগছে, হালকা কটা কটা মানে সাদমান কটা কটা বুঝো না। কটা কটা মানে বুঝছ না, হোয়াট ইজ দ্য মিনিং অফ কটা কটা? কটা মানে একটু লবণ বেশি হয়ে গেছে আমার লাগতেছে, লবণ বেশি হয়েছে আমার লাগতেছে। আচ্ছা তারপরে সালাদটা ট্রাই করি একটু, আমার সালাদ অলওয়েজ ফেভারিট, সো আমি সালাদ খাচ্ছি। সালাদটা ভালো লাগছে কারণ হচ্ছে সালাদের ভিতরে একটা মশলা দিছে, এটা কী মশলা, মেবি টাইগার মশলা দিয়ে ওই যে চটপটিতে দেয় এটা দিয়ে দিছে, ভালো লাগতেছে। তারপরে পোলাও দেখি তেল কেমন আছে, পোলাও জোস, মানে ওই যে বিয়ে বাড়িতে খান না আপনারা এমন মানে জোস। তারপরে এগ, এগ দিয়ে পোলাও খাই দেখি, খারাপ না যে এগ হয় নাই, ওই যে কাঁচা কাঁচা আছে এমন কোনো ফিলিং পাচ্ছি না। তার ওয়েল কুক, ভালো রান্না হয়েছে এটা।
এখন মাংস যেটা আছে মানে চিকেন যেটা আস্তা মুরগি দিয়েছিল আমার ভালোবাসা ওটা খাই একটু দেখি। মাংস ফ্লেভারটা জোস মানে মশলার ফ্লেভার যেটা যেটা ভালো লাগতেছে। তারপরে হচ্ছে মাংসটাও ওয়েল কুক, কাঁচা কোনো মানে কাঁচা কোনো ফিলিং পাচ্ছি না, বাট ভালো লাগতেছে। মশলার ঝোলটা আর কি যেটা মাংসের সাথে ঝোলটা ছিল ওটা খাই দেখি। এবার কুক ট্রাই করবো, দেখি কুক খাইতে কেমন লাগে। বাইরের কুকের মতো একদম সেম, কোনো মানে চেঞ্জ নাই। আচ্ছা আমি ফুল খাই, খাওয়ার পর আমি ওভারঅল একটা মানে রিভিউ দিব যে কোনটা বেস্ট লাগছে আমার কাছে এটার খাবারের ভিতরে। আর এটা আপনাদের কয়জনের জন্য মানে একটা ভালো, আমি আমরা চারজন আসছি, দেখি চারজনের মানে পেট ভরে কিনা সবার, দেখি। তো খাওয়ার দাওয়া শেষ, এখন হাতে কুক আছে, কুক খাচ্ছি। এখন একটা অনেস্টলি রিভিউ দিব। আর এখানের খাবারের ভিতরে যে জালি খাবারটি ছিল এটা ভালো লাগছে, জাস্ট একটু লবণটা বেশি ছিল। আমি মানে আমার কাছে লাগছে কারণ আমি লবণ একটু কম খাই, যারা লবণ খান তাদের কাছে নর্মালি লাগবে। আর হচ্ছে মুরগিটা ছিল, মুরগিতে আমার কি ভালো লাগছে মুরগিটার ভিতরে ঝাল যে মশলাটা দিছিল এটা ভালো লাগছে। আর মুরগি অনেকগুলো আছে যে আস্ত মানে আস্ত একটা মুরগি কুক করলে আপনার কিছু অংশ হয় কিছু অংশ হয় না এমন কোনো পাইনি আমরা ফুল মুরগিটাই ওয়েল কুক পাইছি। তারপর হচ্ছে ওই যে সালাদ ছিল, সালাদের ভিতরে তারা একটা মশলা ইউজ করছে, আই মিন মেবি টাইগার মশলা ছিল, ওটা দেওয়াতে ভালো লাগছে অনেক। আর তারপরে হচ্ছে আর আছে ডিম, ডিম তো নর্মাল যেমন ছিল। আর পোলাও, পোলাওর ভিতরে হচ্ছে ওই যে আপনার ওই বিয়ে বাড়িতে খাই না যেমন পোলাও এমন পোলাও ছিল, বাট ওই যে আপনার কী বলে এটার পোলাওর ভিতরে কোনো ওয়েলি ওয়েলি ভাব এটা আমি পাই নাই, মানে নর্মালি ছিল মানে খাওয়ার মতো, যে একটা আছে যে খাইতে পারবো না ওয়েলি ওয়েলি এমন কোনো ফিল পাই নাই। ওভারঅল ভালো ছিল, জাস্ট তাদের এখানে আমরা একটু এক্সট্রা ঝোল চাইছিলাম, বাট এক্সট্রা ঝোল যেটা ছিল এটা আমাদের এত মানে মানে প্রোভাইড করতে পারে নাই তারা। তারা বলছে যে মানে যতটুকু ছিল এতটুকুই, এক্সট্রা প্রোভাইড করা যাবে না, বাট তারা ট্রাই করছিলো কারণ এখন তো লাস্ট টাইম তাই পাওয়া যায় নাই। আর হচ্ছে সালাদ চাইছিলাম এক্সট্রা সালাদ দিছে। আর তাদের বিহেভিয়ার আমি 10/11 দিব, মানে বিহেভিয়ার জোস ছিল, মানে ভালো লাগছে তাদের বিহেভিয়ারগুলো। আর হচ্ছে আমি একটু কম খাই বাট পেট ভরছে। আর হচ্ছে আপনার ওই যে খাবারের কোয়ালিটি তারপরে কোয়ান্টিটি সব কিছু মিলে আমি এটার ওভারঅল 10/8 দিব। আর হচ্ছে আমার যদি কোনো ফল্ট থাকে, আমার কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর হচ্ছে ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। সো সি ইয়া। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.